রামপালের কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার তৃতীয় চালান মোংলা বন্দরে পৌঁছেছে। আজ সকাল 9:30 মোংলা বন্দরের হারবাড়িয়ায় 13 নম্বর অ্যাঙ্করেজ নোঙর করে জাহাজটি। বন্দর কর্তৃপক্ষ জানায়, তৃতীয় চালানে 54,684 মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে 31 আগস্ট ছেড়ে আসে হংকং পতাকাবাহী জাহাজ। এই জাহাজটি প্রথমে চট্টগ্রামে 22,684 ও পরে মোংলা বন্দরে 32,000 মেট্রিক টন কয়লা খালাস করবে। এরপর সেখান থেকে কয়লা খালাস করে তার লাইটার কার্গোতে করে নেওয়া হবে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। বিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে লাইটারেজের কয়লা মজুত করা হবে পাওয়ার প্ল্যান্টের কোলশেডে। এর আগে 20 সেপ্টেম্বর দ্বিতীয় চালানে মোংলা বন্দরে আসে 30,400 মেট্রিক টন কয়লা। এছাড়া গত 5 আগস্ট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম চালানে খালাস হয় 54,650 মেট্রিক টন।